জীবনে যখন বড় বড় সমস্যা আসে, তখন সেই সমস্যাগুলোতে নিজেকে কীরকম করে রাখতে হয় আর কি কি প্ল্যানিং, কি কি স্ট্র্যাটেজি করতে হয়, এর নিয়ে আমি অন্তত 10খানা থেকে বেশি অনেক ডিপ ক্লিয়ার ভিডিও বানিয়েছি। কিন্তু আমি একটাও ভিডিও আজ অবধি এরকম বানাইনি যেখানে এটা আমি বলেছি যে যদি জীবনে কোনো সমস্যা আসছে বা আসার প্রক্রমে রয়েছে, তো সেই সমস্যাটাতে আসার আগে আমরা নিজেকে কীভাবে প্রিপেয়ার করে নেব। নমস্কার শ্রোতা বন্ধুগণ, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকেও আমাদের এখানে ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে, তার জন্যে আজকে সারাদিন আমি আসতে পারিনি। এখনও কিছু ব্যবস্থা করে আমি মোবাইলের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর খুবই ইম্পর্টেন্ট টপিক এটা, যে আমরা যদি জানি যে আমাদের জীবনে সমস্যা আসছে, তাহলে আমরা সমস্যা আসার আগে কীভাবে প্রিপেয়ার হয়ে নেব। যারা রেগুলার দর্শক লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলের, আগামী ভিডিওজও আমি এর নিয়ে আরও ডিপে যাব। কিন্তু এর আগেও যে ভিডিওগুলো আমি বানিয়েছি কয়েকদিনের মধ্যে, সেখানে আমি বলেছি কি কোনো সমস্যা যখন আসে তখন আমাদেরকে ফুলি প্রিপেয়ার্ড, ফুলি ইকুইপড হতে হয়। যে আগের ভিডিওতে আমি বলছিলাম কি কোনো পাহাড় পর্বতে যাওয়ার আগে যেরকম করে আমাদেরকে লাঠি, আরও অন্যান্য জিনিস, ভালো জুতো, কাপড়, লাইটস, চশমা, ছাতা, এইসবের জিনিসের দরকার হয়, সেটা একটা প্রিপারেশন, ভালো করে নিজেকে ইকুইপ করে নেওয়া, আমি যে ব্যবস্থার জন্য যাচ্ছি তার জন্য আমি তৈরি আছি কিনা। কিন্তু তার সাথে সাথে নিজেকে কেয়ারফুল রাখার কথাও আমি ভিডিওতে বলেছিলাম। কিন্তু এখানে আমি তার নিয়ে কথা বলছি না, আমি বলছি যে সমস্যাটা আসছে তার আগে আমি কি এরকম স্টেপস নেব যেটাতে সেই সমস্যাটা আসার আগে আমার একটা আভাস হয়ে যাবে কি এই সমস্যার থেকে আমি অবশ্যই 110% পেরিয়ে আসবো। আর এটার জন্যে আমরা যাব নিজের জীবনের ছোটোবেলাতে, আর সেখানে থেকে একটা খুবই দারুণ মজার কিন্তু অনেক ডিপ কনসেপ্টের এক্সাম্পল আমরা খুঁজে বার করব। ছোটোবেলাতে মনে আছে যখন ইউনিট টেস্ট বলে হতো, মানে পরীক্ষা তো বার্ষিক রয়েছে যেটাতে আমাদের ফলাফল ডিসাইড করে যে আমরা কত ভালো রেজাল্ট করতে পেরেছি, সেরকমই র্যাঙ্ক আসতো। কিন্তু সেই বছরের এক্সামটার আগে কিছু ছোট ছোট টেস্ট হতো, ছোট ছোট ইউনিট খাতাতে কিছু পরীক্ষা উইকেন্ডে বা মাসের মধ্যে নেওয়া হতো, আর তার আগে সেমিস্টারও থাকতো যে দু মাসের মধ্যে একটা এক্সাম হবে। কোনো কোনো রাজ্যে সেটা 6 মান্থে হতো, কোনো কোনো স্কুলে সেটা উইকেন্ডে মানডেতে একটা টেস্ট হতো বা টিউজডেতে একটা টেস্ট হতো কি তুমি সারা সপ্তাহে কতটা পড়েছো সেটা একবার টিচার দেখতে চায়। কিন্তু কত স্টুডেন্টই এরকম রয়েছে যে উইকেন্ড টেস্টগুলোকে ভালো করে প্রিপেয়ার করতো না, যেহেতু সেটাকে অত গুরুত্ব দেওয়া হতো না। কেন কি যে বার্ষিক পরীক্ষাটা রয়েছে সেটা তো অনেক দূরে রয়েছে, আর সেটাই তো হচ্ছে মেন পরীক্ষা, আমরা যত খাটবো সেই মেন পরীক্ষাতে খাটবো। কিন্তু যে ছোট ছোট পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে আমরা ধ্যান দিতাম না, আর তার জন্যে যখন বড় পরীক্ষা আসতো তখন আমাদেরকে অনেক ফোকাসড, অনেক কঠিন পরিশ্রম করে এক্সামের জন্য প্রিপারেশন করতে হতো, যেহেতু আমরা আগের পরীক্ষাগুলোতে ভালো করে পড়াশোনা করিনি। লাইফে যদি কোনো বড় সমস্যা আসার আগে আমরা ছোট সমস্যাগুলোকে অবহেলা করি, তখন সে বড় সমস্যাটার থেকে নিজেকে সমাধান বার করে নেওয়ার খুবই কঠিন হয়ে যায়। কতবার জীবনে এরকম এসেছে যে একটা ছোট সমস্যা আপনার জীবনে এসেছে কিন্তু আপনি বলেছেন আহ এটা আবার কোনো সমস্যা হলো, এটা যদি নাও হয় আমার জীবনে, এর সাকসেস যদি নাও করতে পারি তাহলে কোনো বিশেষ আমার জীবনে ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু ঠাকুর আপনাকে, আপনার ঈশ্বর আপনাকে, বাবা লোকনাথ আপনাকে ছোট ছোট ইউনিট টেস্ট দিয়ে দেখতে চান যে আপনি কতটা কেয়ারফুলভাবে সেই ছোট ছোট যে চ্যালেঞ্জেস জীবনে আসছে, যে ছোট ছোট সমস্যাগুলো আসছে সেগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছেন, সেগুলোকে ঠিক মতো করে সমাধান করছেন কিনা। জাস্ট আমরা যদি নিজেকে একটা ডক্টরের মতো ভাবি, যেখানে যদি একটা ছোট্ট অপারেশন করতে হয়, যেখানে কারো নখের মধ্যে একটা ছোট কাঁকড় চলে গেছে সেটাকে বার করছি, বা একটা যদি ডিপ সার্জারি করতে হয়, কিন্তু সেই রকমই ফোকাস, সেই রকমই অ্যাটেনশন একটা ডক্টর দেয়। সে ডক্টর কখনো অবহেলা করে না যে এটা একটা ছোট কাঁকড় রয়েছে, এটাকে চোখ বন্ধ করে আমি বার করে দেবো। সেটা তো অতটা ফোকাস, অতটা নিজেকে ইকুইপড করে সব ব্যবস্থা করে সে সার্জারিটা করে। ঠিক সেরকমই মানুষ যদি ছোট আর বড় সমস্যার মধ্যে পার্থক্য না করে, ছোট সমস্যাগুলো যখন আসে সেগুলোতে যদি ভালো করে প্রিপারেশন করে সেগুলোকে ট্যাকেল করে, তাহলে যখন বড় ঝড়টা আসবে তখন কোনো সমস্যা আপনাকে হিলাতে পারবে না, আপনার দৃঢ় শক্তি আরও প্রবল হয়ে দাঁড়াবে।
এটা তো যদি আপনাকে লাগছে কি হ্যাঁ এটাতে আমি কিছু করতে পারবো, কিন্তু আরও কি এটা ভালোভাবে বোঝা যেতে পারে? একদম যেতে পারে। ক্রিকেট খেলা দেখেছেন, যখন ওয়ার্ল্ড কাপ হয় ওয়ার্ল্ড কাপের আগে টিমসরা অনেক প্র্যাকটিস করে। কেন প্র্যাকটিস করে? এত প্র্যাকটিস করা নেটের মধ্যে বা ফুটবলের ক্ষেত্রেও যারা ওয়ার্ম আপ করে এত বেশি কোনো বড় ম্যাচের আগে কেন করে? কেন কি তারা নিজেকে প্রিপেয়ার্ড করে যে বড় যুদ্ধটা এসেছে সেখানে নেমে যাওয়ার পর আমার পেছন হাঁটার কোনো জায়গা নেই, সেই বড় যুদ্ধতে আমাকে জয়ী হতে হবে। আর তার জন্য তারা সবচেয়ে বেশি প্র্যাকটিস যে করে, যে সবচেয়ে বেশি খাটে, খেলে খেলে এত অভ্যস্ত হয়ে যায় কি সব দিক থেকে সে নিজেকে শক্তিশালী মনে করে, শুধু শারীরিক দিক থেকে না মানসিক দিক থেকেও। কেন কি খেলে কখনো শরীরের ক্ষমতার বিচার হয় না যতক্ষণ না আপনার মানসিক শক্তি বিকশিত হবে। যদি আপনার মন 99% বলবে কি আমি এটা পারবো, তাহলে 1% শরীরের জোর থাকলেও আপনি সেই খেলে বিজয়ী হতে পারেন। কিন্তু যদি আপনার মনই জিরো হয়ে যায় আর শরীরে আপনি অনেক বাহুবলী হন, তাও কিন্তু খেলে আপনি জিততে পারবেন না। জীবনের খেলেও আপনার মনের শক্তি যদি জোরে থাকে তাহলে আপনি যে কোনো বিপদ আপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক সেরকমই যখন কোনো যুদ্ধর আগে কোনো সেনা নিজেকে প্রিপেয়ার করে, ট্রায়াল করে, অনেকবার দেখেছেন কেন করে? কেন কি যে বড় ঝামেলাটা আসছে তার জন্য সে আগের থেকে প্রিপেয়ার হচ্ছে। সে নিজের থেকে এরকম সার্কামস্টান্সেস ডেভেলপ করে নিচ্ছে যেখানে সেই যুদ্ধতে যেগুলো হতে পারে সেগুলোকে নিজে আগের থেকে প্র্যাকটিস করছে। কিন্তু আমাদের জীবনে এরকম প্র্যাকটিস করার কোনো দরকার নেই। কেন কি ভগবান আমাদেরকে ছোট ছোট সুযোগ দেয় যেগুলোকে আমরা ছোট সমস্যা বলে অবহেলা করে দিই। সেই ছোট সমস্যাগুলো সুযোগ, সেই সমস্যাগুলো ছোট ছোট ইউনিট টেস্ট যেগুলোকে পাস আউট করে, যেগুলোতে সবচেয়ে বেশি মার্কস এনে আমাদেরকে এত মজবুত হয়ে দাঁড়ানো দরকার কি যখন জীবনে বড় সমস্যা আসবে তখন আপনি ফুললি প্রিপেয়ার্ড, ফুললি রেডি থাকবেন। বাবা লোকনাথ বলেছেন কি মনের শক্তি তোমার যত বাড়তে থাকবে তোমার সমস্যার শক্তি অত কমতে থাকবে। তোমার মনের শক্তি যদি বেশি থাকে তাহলে তোমাকে কোনো সমস্যা কোনো আঘাত করতে পারবে না। তার জন্যে চিন্তন করে নিজে মনের শক্তিকে একাগ্রচিত্ত করে রাখো। এরকমই ডিপ কনসেপ্টের ইনফরমেটিভ ভিডিও আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। যদি প্রথমবার চ্যানেলে এসেছেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।